তফসিল দেওয়ার পরেও মনে করেন যদি উনত্রিশ তারিখের শেষ দিন হয় তাহলে আমরা মনে করি যে একুশ বাইশ তারিখ পর্যন্ত নেওয়া যেতে পারে তারা তো সাত তারিখে নির্বাচনের ডেট দিয়েছে যদি সমঝোতার উদ্যোগ ন্যায়কে হোক এবং সেখানে যদি এরকম সব সকলকে নিয়ে বসতে পারে তাহলে হয়তো নির্বাচন কমিশনের তফসিলের এই ধারাগুলো বিষয়গুলো কিন্তু কিছুদিন পিছিয়ে দিয়ে নির্বাচনের তারিখটা বিশ তারিখে পরে করা যেতে পারে সেটি নির্ভর করবে সমঝোতা এবং সদিচ্ছার উপরে একেবারে যদি তারা চেষ্টা করে বিরোধী দল এবং সরকার দল এটা যদি চেষ্টা করে এবং উদ্যোগ নেয় তাহলে এটা করতে পারবে এটা উদ্যোগটা নেবে কে নেওয়ার জন্য একটা একটা কাঠামো থাকতে হবে কাউকে দায়িত্ব নিতে হবে কাউকে এটা নিয়ে একটু দৌড়ধাপ করতে হবে তাহলে এটুকু বলুন যে দুটি দল এখন রাজনৈতিক প্রেক্ষাপটে যে অবস্থানে গিয়েছে মুখোমুখি যে অবস্থানে গিয়েছে তাতে সেই উদ্যোগটি নেওয়ার কেউ সাহস করবে দেশের মধ্যে থেকে না সাহসের বিষয় না এখানে উদ্যোগের উৎসাহের বিষয় অনেকে মনে করে কিছু হবে না এদের ইনিশিয়েটিভ নিয়ে লাভ কি এটা কারো কথা শুনবে না এটা সাহসের বিষয় না এখানে আস্থার বিষয় যে এদের উপরে আস্থা আছে কতখানি দুই দলের উপর যে একজন মধ্যস্থতা করবে সে মধ্যস্থতা মানবে কি মানবে না নির্বাচন কমিশনের অনেক ক্ষমতা আছে তার ক্ষমতার মধ্যে কাঠামোর মধ্যেই কিন্তু তিনি ব্যবহার করছেন না পরে দেখা যাবে তদন্ত কমিটি এই ধরনের কিছু বিলম্বিত পদক্ষেপের কারণে আসলে ক্ষমতা ব্যবহার থেকে শেষ করে যায় তার আসলে ভয়টা কোথায় ভয়ের বিষয় নয় এখানে কোনো অভিযোগ আসার সাথে সাথেই নির্বাচন কমিশন অথবা যারা নির্বাচনের দায়িত্ব থাকেন তারা কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারে না তাদের একটা তদন্ত কর্তা ইমিডিয়েটলি এগুলো প্রক্রিয়া কারণ হঠাৎ করে একজনে বললেই যে তা কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তা নয় আর এদের সাথে আইন আছে সেটা হলো যদি কোনো কর্মকর্তা পুলিশ অফিসার কথা উনি বললেন ভালো কথা বলেছেন অত্যন্ত ভালো কথা বলেছেন যে পুলিশ কর্মকর্তাকে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হলো না কেন সাথে সাথে ব্যবস্থা নেওয়া যায় না আইন যেটা আছে সেটা হলে যদি কোনো অনিয়ম থাকে কোনো অনিয়ম পাওয়া যায় কোনো কর্মকর্তার বিরুদ্ধে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তার সংশ্লিষ্ট যে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আছে তাদের কাছে জানাতে হয় তাদেরকে বলতে হয় যে এই লোক অনিয়ম করেছে এবং তা সে নির্বাচনের দায়িত্ব সঠিকভাবে পালন করেনি পক্ষপাতমূলক দায়িত্ব পালন করেছে সুতরাং তার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে তাহলে কি এখানে আমাদের জানাটা ভুল কিনা যে আসলে নির্বাচন চলাকালীন সময় বা এই নির্বাচন তফসিল ঘোষণার থেকে শুরু করে নির্বাচন দিন পর্যন্ত বা ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত সকল ক্ষমতা নির্বাচন কমিশনের তাহলে কি এই জানাটা আমরা যে এটা জানি এটা কি ভুল জানি না ভুল না ওখানে সঠিকও আছে আবার কিছু বিভ্রান্তকরও আছে কারণ সে কর্মকর্তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের যারা দায়িত্বে আছেন তারা তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারতেন ইমিডিয়েটলি এটা তাদের ক্ষমতা আছে কিন্তু ইমিডিয়েটলি তো অন্য কোনো বিষয় নেই বিভাগীয় ব্যবস্থার কথা আপনি বিভাগীয় ব্যবস্থার জন্য তার তার কর্তৃপক্ষ করবে তার নিয়ন্ত্রণের কর্তৃপক্ষ করবে কিন্তু ও তখন দায়িত্বের থাকাকালীন যদি তাৎক্ষণিকভাবে তদন্ত করে দেখা যায় যে এর অভিযোগটা সত্য তাহলে তাকে উদ্যোগ করবে সেখান থেকে দায়িত্ব থেকে অব্যাহতি দেবে অব্যাহতি দিতে দিলে দিয়ে তারপরে তার ব্যবস্থা নেবে ইমিডিয়েট সেটা করতে পারে